বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মেথি চা। এই মেথি চা ওজন কমাতে খুব বেশি সাহায্য করে। সামান্য ঠান্ডা কাশিতে এখন করোনা উপসর্গ ভেবে দুশ্চিন্তা বাড়ছে অনেকের মধ্যে। সাধারণ বদহজম বা পেটের সমস্যাকেও কোভিড বলে মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে করোনা প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে শরীরে প্রতিরোধ শক্তি বাড়ানো। সেক্ষেত্রে ভেষজ উপাদানগুলো বেশ কার্যকরী। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভেষজ মশলা হিসাবে মেথি বীজ সবার কাছে বেশ পরিচিত। ওজন কমাতে মেথি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী এটি। করোনাকালে শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে মেথি চা পান করতে পারেন। এ চা পানে উচ্চ সব উপকারিতা পাওয়া যাবে। মেথি পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। রক্ত শূন্যতা প্রতিরোধ ও হাড়কে শক্তিশালী করার জন্য এ চা বেশ উপকারী। নিয়মিত মেথি চা পান করলে কিডনিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহে সহায়তা করে, যা কিডনির পাথরের মতো সমস্যা দূর করতে সকার্যকর। অ্যাসিডিটি বা হজমে যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা। এছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা পান করলে, চা খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে। যেভাবে তৈরি করবেন মেথি চা, প্রথমে 1 চামচ মেথি গুঁড়ো নিন। 1.5 কাপ ফুটন্ত গরম পানিতে ওই গুঁড়ো মিশিয়ে দিন। এর সঙ্গে 1 চামচ মধু মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে চা পাতা ও তুলসী পাতা মেশাতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিন। এবার ছেঁকে নিয়ে সামান্য ঠান্ডা করে পান করুন। বন্ধুরা, এই ঘরোয়া টিপস ব্যবহার করে আপনাদের অনেক উপকারিতা হবে। 1 সপ্তাহ দেখুন পান করে, অবশ্যই ভালো পাবেন। ভালো থাকেন বন্ধুরা।